গাছের ছোট ডালপালা কাটা অথবা গাছের ডাল কলম করার কাজ এবার আরো সহজ। গাছপালা থাকলে প্রয়োজন পড়ে ডালপালা কাটা অথবা ছাঁটাইয়ের কাজ, এবং এছাড়াও গাছের বৃদ্ধি অথবা বাগান সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন পড়ে একটি মেশিন। আমরা মূলত ম্যানুয়াল দিয়ে ডাল কাটা অথবা কলম করাই অভ্যস্ত এবং এখনো অনেকেই করছেন এটা। এতে আমাদের অনেক সময় হাতে ফোসা পড়ে যায় এবং অনেক সময়ও লাগে এবং অনেক কষ্ট হয়। তাই আপনাদের কষ্টের কথা ভেবে সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এলো ব্যাটারি চালিত মিনি গাছের ডালপালা কাটা অথবা কলম করার মেশিন। এই মেশিনটির মাধ্যমে আপনাদের কাজগুলো আরো সহজ করে নিতে পারবেন। আপনারা যারা গ্রাফটিং করেন বা নার্সারিতে কাজ করেন, অথবা আপনারা যারা বিভিন্ন গাছের ডাল কাটেন, অথবা নিজের ব্যক্তিগত জমিতে অথবা বাগানে ডাল কাটার ক্ষেত্রে মেশিনটি ব্যবহার করতে পারবেন। তাছাড়াও শক্ত বুট্টাযুক্ত ফুল অথবা ফলাহরণের জন্য এই একটি মেশিন অনেক উপকারে আসবে। গাছের অপ্রয়োজনীয় ডালপালা কাটতে পারবেন মেশিনটির মাধ্যমে খুব সহজেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি গ্রাফ কাটিং টুলস, অর্থাৎ আপনারা যারা বিভিন্ন ফলজ উদ্ভিদে কলম তৈরি করেন বা কলম করেন বিভিন্ন গাছে, তাদের জন্য বা ডাল ছাটাই করার জন্য খুব প্রয়োজনীয় একটি মেশিন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন দেখি মেশিনটি। এটা সুন্দর একটা বক্স আছে, প্রথমে এখানে একটা আপনার চেন ডিককে টাইট করার জন্য টুলস আছে। এটা হচ্ছে আপনার বই, এটা আপনি সবকিছু দেখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার মেশিন, এটা অনেকটা কেসির মতন, আপনি খুব সহজে যে কোনো ডালকে খুব সহজে কাটতে পারবেন। এর সাথে আপনার একটু অয়েল দিছে, যেটা আপনার ব্লেড দেওয়ার জন্য, যাতে এটা জিনিসটাকে ইজি থাকে। এটা হচ্ছে আপনার ব্যাটারি, এটা হচ্ছে আপনার 21 ভোল্টের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, খুব সহজে এগুলো নষ্ট হয় না এটা, এবং অনেক দিন ব্যবহার করা যায়। এবং এর সাথে টুলস হিসেবে দেখেন আরো কিছু কিছু দিচ্ছে। দেখেন এটা হচ্ছে আপনার, আমরা শিল বলি অনেক প্রকার, কিন্তু এটা হচ্ছে ধার দেওয়ার জন্য, এই ব্লেডটাকে ধার দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এরপর এখানে একটা এলেঙ্গি আছে, এই নাট টাইট দেওয়ার জন্য, এরপর এটা টাইট দেওয়ার জন্য, এই নাট টাইট দেওয়ার জন্য এটা আছে। তো মোটামুটি হারে এর সাথে যে যে টুলস প্রয়োজন সবকিছু দিয়ে আছে। তো এটা হচ্ছে আপনার সার্চ সিস্টেম, দেখেন এই যে এখানে লাগিয়ে দিয়ে আপনি কারেন্ট এটা ইন করে দিলেই হয়ে যাবে, চার্জ হতে থাকবে। এবং এটা ব্যবহার করা খুব ইজি একটা বিষয়, খুব সহজ সিস্টেম। আপনার চাইলে দেখেন এই যে দেখেন এখানে প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এখানে প্লাস মাইনাস, আর এখানে দুইটা পিন আছে, শুধু সেপ আপনি এই যে এইটা চাপ দিয়ে খুলে নিতে হবে, আবার এটা চাপ দিয়ে আপনি ঢোকাই দিয়ে এটা ছেড়ে দিতে হবে, লক হয়ে গেছে। এখন আপনি চাইলে এই যে এখানে ওয়ান বাটন আছে, আপনি এখানে অন করে নিতে হবে। দেখেন দেখুন কত সুন্দর করে এটা, যে কোনো ডাল, যে কোনো ডালকে আপনি এটা কাটতে পারবেন। অবশ্যই ভিডিওতে দেখতেছেন কিভাবে ডাল কাটতেছে, আর আমরা এখানেও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এটা ডাল কাটতে পারবেন। আবার আপনি যখন এটা অফ করবেন তখন সেপ এখানে একটা চাপ দিবেন, চাপ দিয়ে ধরে রাখলে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্যাপ কাটিং টুল, এটা দিয়ে আপনি খুব সহজে আপনার যে কোনো কলম এর কাজ আপনি খুব সহজে করতে পারবেন। এ টু জেড ভাবে আপনি যে কোনো ডাল আপনি কাটতে পারবেন, কারণ এটা অনেক ধারালো একটি জিনিস। তো আমি এটা দেখানোর জন্য এটা খুলে নিই, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখেন এটা অনেক ধার, এটা অনেক ধার, এবং এটা জিনিসটাকে ধার দেওয়ার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে এটা দিয়ে ধার দিতে হয়, এবং এটা দিয়ে আপনি মোটামুটি হারে অনেক বড় ডালও আপনি খুব সহজে এটা গ্রাফ কাটিং বা কলম তৈরি করতে পারবেন। তো যাদের এই মেশিনটি প্রয়োজন বা যাদের এই মেশিনটি পছন্দ হয়েছে, অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com এ ভিজিট করুন। আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি, এবং এই মেশিনটা বাংলাদেশের সব থেকে কম প্রাইসের ভিতরে হাই কোয়ালিটি মেশিন আমাদের কাছে পাচ্ছেন। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।